কেজিআইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ইউটিউবে ইউটিউব চ্যানেলে আর্ট পিকচার কিভাবে তৈরি করতে হয়। বেসিক্যালি আমরা যেভাবে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে আর্ট পিকচার আপলোড করি এবং সেটা পুরোপুরিভাবে আপনা আপনিতেই সাইজ সেট হয়ে যায়, ইউটিউবে সেটা হয় না। ইউটিউবে আর্ট পিকচার সেট করতে গেলে আগের থেকে একটা টেমপ্লেট ডাউনলোড করতে হয় এবং সেটাকে নিয়ে কাজ করতে হয়। তো দেখা যাক আমরা সেটা কিভাবে করতে পারি এবং ফুললি কমপ্লিট কিভাবে করা যায় এবং আর্ট পিকচারটা বানানো যায়। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো ফটোশপের সফটওয়্যার যে কোনো ভার্সন ইনস্টল থাকলে হবে, যেমন আমার ফটোশপ সিসি আছে, তো আমি এখান থেকে করে দেখাচ্ছি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম সেটাকে ওপেন করতে হবে। তো তার আগে একটা কথা বলে দেই, টেমপ্লেটটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর দ্বিতীয়ত আপনি আরেক জায়গার থেকেও ডাউনলোড করতে পারেন, সেটা হলো যখন আপনি টেমপ্লেট পিকচার আপলোড করতে যাবেন ওখানে দেখবেন যখন আপলোড নেবে না তখন নিচে একটা লিংক ইউটিউবের তরফ থেকে দিয়ে দেবে, ওখান থেকেও ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ওটা লিংকটা ডাউনলোড লিংকটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো টেমপ্লেটটাকে ওপেন করতে হবে, তার জন্য ফাইলসে যেতে হবে, ফাইলে গিয়ে ওপেনে যেতে হবে। ওপেনে যাওয়ার জন্য আমি যেমন ডাউনলোড করে রেখেছিলাম ডাউনলোডে, তো ডাউনলোড এখানে দেখুন, এখানে চ্যানেল আর্ট টেমপ্লেটস এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো আপনি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন, এখানে গিয়ে ওয়েনার এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। তো করে নেওয়ার পর এরকম দুটো জিনিস চলে আসবে, এটাকে জাস্ট এই পিকচারটাকে ওপেন করবেন, চ্যানেল আর্ট টেমপ্লেট এখানে গিয়ে এটাকে ওপেন করবেন। দেখুন এখানে টেমপ্লেটটা চলে এসছে, এখানে দেখুন যেরকম সাইজ আমরা সেট করতে চাই সেরকম সাইজের প্রতিটা সাইজের এক একটা মাপ এখানে দেওয়া রয়েছে। যেমন এই পুরোটাই যে ফুল সাইজটা আছে এটা হচ্ছে টিভি সাইজ, ইউটিউব টিভি সাইজ। আর এখান থেকে এটা দেখুন, এখান থেকে এই যে লম্বাটা এটা হচ্ছে ডেস্কটপ, এখানে দেখুন ডেস্কটপ সাইজ। আর এখান থেকে এইটুকু হচ্ছে ট্যাবলেট সাইজ, এখান মানে আপনি যখন এটাকে আপলোড করবেন যেরকম ভাবে আপলোড ছবিটা যেরকম ভাবে সেট করবেন সেরকম ভাবে দেখাবে। আর এখান থেকে এইটুকু এটুকু আছে ডেস্কটপ অ্যান্ড মোবাইল দুটোর মিনিমাম, মোবাইল মানে দুটোতেই হবে। তো আমি যেহেতু টিভি সাইজটা আমার দরকার নেই, আমি জাস্ট ডেস্কটপ ট্যাবলেট সাইজটা করব। তো তো আমি একটা নতুন পিকচার ওপেন করছি, এর জন্য একটা পিকচার আলাদাভাবে আনলাম, এখানে দেখুন পিকচারটা চলে আসছে, জাস্ট এটা সাইজটা সেট করে নিতে হবে।
দেখুন, এই যে সাইজটা তৈরি হয়েছে এটা ডেস্কটপ সাইজ। আপনি যদি টিভি সাইজ করতে চান তাহলে এটাকে জাস্ট ফুল করে দেবেন, এখানে জাস্ট এটাকে ফুল করে দিয়ে এটাকে সেভ করে দেবেন। আমি যেহেতু টিভি সাইজ করতে চাচ্ছি না, আমি আরো ছোট করব। এটা হচ্ছে ডেস্কটপ সাইজ। আপনি যদি ট্যাবলেট সাইজ করতে চান তাহলে আর একটু ছোট করলে এটা ট্যাব সাইজে হয়ে যাবে। এখানে দেখুন, এটা হচ্ছে ট্যাব সাইজ। ঠিক আছে, আমি ডেস্কটপ সাইজ করতে যাচ্ছি, তো তার জন্য একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, জাস্ট এখানে সেভ করে দিন। এখানে দেখুন ছবিটা সেভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি এর উপরে কিছু টেক্সট অ্যাড করতে চাই। তো বেসিক্যালি এখান থেকেও টেক্সট অ্যাড করা যায়। দেখুন এখানে এই টেক্সট আছে, এখান থেকেও টেক্সট অ্যাড করা যায়। তো আমি এখান থেকে টেক্সট অ্যাড করছি না, এখান থেকে বেসিক্যালি টেক্সট অ্যাড করতে গেলে একটু খাটতে হয়, বেশি ডিজাইন করতে গেলে একটু খাটতে হয়। তো আমি এখান থেকে টেক্সটটা অ্যাড করতে যাচ্ছি না, আমার আর একটা সফটওয়্যার আছে সেখান থেকে আমি টেক্সটটা অ্যাড করে নিচ্ছি। ওখান থেকে একটুখানি খাটলেই ভালো রকমের একটা টেক্সট পাওয়া যায়। তো তার জন্য আমি যেটা করব এটাকে সেভ করব। তার জন্য ফাইলে গেলাম, সেভ অ্যাজে গেলাম, আমি ডকুমেন্টস এ সেভ করছি। ডকুমেন্টস এ জাস্ট যেটা আছে আমি পিডিএস পিএসটি টা চেঞ্জ করে আমি জেপিজি করলাম এবং সেভ দিলাম। এটা এটা কোয়ালিটিটা বেসিক্যালি 8-9 এর মধ্যে থাকলে হয়। তো আমি এটাকে হাই করতে যাচ্ছি, তো জাস্ট এটাকে ওকে করলাম। দেখুন ফটোটা সেভ হয়ে গিয়েছে। আর আমি যেটা বলছিলাম সেটা হলো ওর উপরে কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য আমার আর একটা অ্যাপস আছে ফটো, এখানে গেলাম। এর কাজটা কি, আমি এর বিষয়ক কিছু টিউটোরিয়াল তৈরি করব। এটা একটা খুব ভালো সফটওয়্যার যেখান থেকে হেভি সুন্দর ফটোশপ ফটো এডিট করা যায়। তো যাই হোক, এখান থেকে এডিটে গিয়ে ফটোটাকে ওপেন করলাম। আমার ফটোটা সেভ করা ছিল ডকুমেন্টসে, তো এখান থেকে ফটোটা ওপেন করছি। দেখুন এখানে ফটোটা চলে আসছে। তো এখানে কিছু টেক্সট অ্যাড করব, যেহেতু আমি একটা টেক্সট অ্যাড করতে যাচ্ছি। আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি এই টেম্পলেট টেম্পলেট তৈরি করছি। তো তার চ্যানেলের টাইটেল আমি এখানে অ্যাড করব। তো তার জন্য যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখুন এখানে অনেক রকমের এডিট করা যাবে। এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন, ক্রপ করতে পারবেন, এডিট করতে পারবেন, লাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো যাই হোক, আমি এর এগুলোর ব্যাপারে পরে পরে ডিসকাশন করব। এখানে জাস্ট আমি টেক্সটটা অ্যাড করে দিয়ে দেখাচ্ছি। এখানে জাস্ট অ্যাড অ্যাড টেক্সটে যাবেন, এখানে গিয়ে জাস্ট যেটা আপনি লিখতে চান, যেটা চ্যানেলে যে টাইটেলটা অ্যাড করতে চান সেই টাইটেলটা আপনি অ্যাড করুন। তো আমি এখানে একটা টাইটেল অ্যাড করতে যাচ্ছি। এখানে যেমন আমি লিখছি SUNNY VX। দেখুন এখানে টেক্সটটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এটাকে নিয়ে কিছু ডিজাইন এর উপরে কিছু ডিজাইন করব।
এখানে দেখুন টেক্সটটা অ্যাড হয়ে গেছে, তো এটা একটু ডিজাইন করে নেই। এটা কালারটা চেঞ্জ করে কালারটা মনে হয় হলুদ দিলে ভালো লাগছে না, হলুদ হলুদ আচ্ছা ইয়েলো দেখি থাক, ইয়েলোর ইয়েলোর চারিদিকে ব্ল্যাক মোটামুটি ভালো লাগছে। তো ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক ঠিক আছে। তো এটা একটু ফোল্ড করে দিই, এটা ফোল্ড করে দিলাম। আচ্ছা এটা একটু ইমেজের সঙ্গে মিক্সড করিয়ে দিই, ঠিক আছে। সে এটা একটু ছড়িয়ে দিই, দেখুন টেমপ্লেট টেমপ্লেটসটা মোটামুটি ভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চেষ্টা করলে এর থেকে আরো ভালো টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো আমি মোটামুটি ভাবে দেখিয়ে দিলাম। বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের যেটা প্রবলেম হয়, আমরা অনেকেই দেখেছি যে আমরা যখন একটা পিকচার বা ইউটিউব চ্যানেলে আপলোড করি, তখন পিকচারের সম্পূর্ণটা আসে না। তো তার মেইন যে কারণটা সেটা হলো একটাই, এই যে টেমপ্লেটস আমি ইউজ করলাম এটাকে নিয়েই কাজ করতে হবে, এটাকে নিয়ে কাজ করতে হবে, এটাকে নিয়েই এডিট করতে হবে। আপনারা যদি এটা না এটাকে নিয়ে যদি না এডিট করেন, তাহলে দেখবেন ওই যে প্রবলেমগুলো হচ্ছে ওগুলো হতেই থাকবে। এটাকে নিয়ে যদি আপনি কাজ করেন, তখন এই ওই যে প্রবলেমগুলো, ফটো আপলোডিং এর পর যে শো নষ্ট হয়ে যাওয়া, ওই প্রবলেমগুলো আর হবে না। তো যাই হোক, এটাকে আমি সেভ করছি, আমি ডকুমেন্টসে সেভ করছি, ডকুমেন্টসে ডকুমেন্টসে সেভ করলাম। একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ইমেজটা, দেখুন এখানে ইমেজটা মোটামুটি ভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই টেমপ্লেট তৈরি করতে হয়। আরো নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর গুগলে গিয়ে টাইপ করুন jitlialam.blogspot.in, ওখানেও আমার নতুন নতুন ভিডিও পাবেন। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।